এই পৃথিবীতে অন্তরে ডিপ্রেশন মুক্ত থাকা অন্তরে কোন তার দুশ্চিন্তা কাজ করে না টেনশন ফ্রি ডিপ্রেশন ফ্রি তার কর্মফল সে সালাদ পড়ে আল্লাহ আকবার দিয়ে সে সালাদ পড়ে তার আগে সে উজু করে উজুর মাধ্যমে সে অর্ধেক ডিপ্রেশন ফ্রি হয়ে গেল আর যখন আল্লাহ আকবার বলে সালাতে দাঁড়ায় সে বাকি যত ডিপ্রেশন দুশ্চিন্তা অন্তর্দাহ তার ভিতরে আছে মুক্ত হয়ে গেল যেমন কর্ম তেমন ফল ওজয়ালত করুণাত হয়নি ফিসসালবজি বলতেন আমার নয়ন জোড়ানো প্রশান্তি রাখা হয়েছে কোথায় ফিসসালাহ সালাতের মধ্যে আল্লাহ আকবর দিয়ে দাঁড়িয়ে যায় কানা ইজা জাহাজাবাহু আমরন ফাজ আইলা সালা নবী সাল্লাল্লা আলাহি সাল্লামকে কোনো বিষয়ে যদি ভীত সন্ত্রস্ত করে তুলতো তিনি তরিত সালাতে দাঁড়িয়ে যেতেন বাস ভয় শেষ ডিপ্রেশন শেষ মহান শাহনসার দরবারে যখন চলে যায় গোলাম তার আর কিসের ভয় তার আর কীসের ভয় এই জন্য তো ডিপ্রেশন আসতেছে সালাতে দাঁড়িয়ে গেছে সালাদ শেষ করে আসসালামু আলাইকুম রহমতুল্ল আসসালাম আলাইকুম রহমতুল্ল মানে শান্তি তো আমি পেলামেই শান্তি তোমাদেরকেও দিলাম যে যেটা পায় না সে সেটা দিতে পারে না যে যেটা পায় সেটা সে দিতে পারে না আমি আসসালাম আমি শান্তি রহমত শান্তি তোমাদের উপর বসে দোক থেকে দিলাম আমি সালাম শান্তি রহমত পেয়ে গেছি সালাতে গেছে তোমাদেরকে কিছু দিলাম তাই না সালাতে বেলাল বেলাল সালাদ দিয়ে আমাকে একটু রাহাত দাও একটু আনন্দ দাও চিত্ত বিনোদন দাও দুঃখের বিষয় আজকে মানুষ কুফুর আর অসৎকর্মের মাধ্যমে চিত্ত বিনোদন চায় এটা কি সম্ভব কখনো না পৃথিবীর সমস্ত অশান্তির কারণ হল এই কুফুরি আর সিরক এবং অপকর্ম কুপুর সির্ক হল বেঈমানি আল্লাহর প্রতি অবিশ্বাস এটা একটা ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটির মধ্যে সকল অপকর্ম বিদ্যমান এবং পৃথিবীর যত ধ্বংস নেমে এসেছে এই কুফুর আর কুপুরের সহচর যত অনুচ্ছর যত অপকর্ম আছে এগুলোর কারণে তো এগুলো করে আপনি সুপ চাইলে সুখ পাবেন কখনো সম্ভব না কেউ যদি আল কাতরার ড্রামে ঝাঁপ দিয়ে ফর্সা হতে চায় তার অবস্থা যেমন আল ড্রামে ঝাঁপ দিয়েছে ঝাঁপ দিয়েছে কেন ভাই কেন একটু ফর্সা হতে চাচ্ছি ফর্সা হলে আগে যায় যা ছিল সেটাও সর্বনাশ হয়ে গেল তো আসলে কুল ফিল অরুদেব কে ফা কে ভতুলজি নামী কবে বলো পৃথিবীতে বিচারণ করো পৃথিবী কুল শিরু ফিল জমিনে বিচারণ করো আসলে জমিনে বিচারণ করলে অনেক শেখা যায় না আজকালকার মানুষ তো আকাশে বিচারণ করে তাই না মন ছায় টাকা পয়সা আছে বাস আকাশে বিচারণ করে সফর করে কিন্তু কোরআনের জমিনে বিচারণ করো এই বিচরণের দ্বারা মিথ্যা সাব্যস্তকারীদের পরিণতি কি হয়েছিল কমে লুথের ওই ওই দেশে গিয়ে দেখো তাদের পরিণতি মহেন্দ্র দাঁড়ো হরপ্পতে যায় গিয়ে দেখো ওদের পরিণতি পম্পি নগরীতে গিয়ে দেখো তাদের পরিণতি আজ জাতির নগরীতে গিয়ে দেখো তাদের পরিণতি হেজেরে গিয়ে দেখো জাতির পরিণতি মহাসাগরের তলদেশে গিয়ে দেখো কত শহর নগর বন্দর বিল্ডিং প্রাসাদ সেখানে ডুবন্ত অবস্থায় দেখো ওদের পরিণতি তো জমিনে বিচরণ করলে অনেক কিছুই দেখা যায় আজকে তো এখন যে আকাশে বিচরণ হয়ে গেছে কিন্তু আসলে জমিনে বিচরণ করার মতো জমিনে সফর করার মতো উত্তম ভালো জিনিস সফরের জগতে নেই আফালমিয়া শির ফিল অরুফুলো বই আলু না বিহা তার নাকি আহ জমিনে বিচারণ করে না সফর করে না জমিনের কথা বলা হচ্ছে জমিনে বিচারণ করে না কেন জমিনে বিচারণ করলে হতা কুন এলাহম কোলুব ইয়া কেলু না এমন হার্ট তাদের অর্জিত হবে যে হার্ট দিয়ে তারা বুঝতে পারবে দ্বি শক্তি সম্পন্ন মেধাবী একটা হৃদয় তাদের আসবে যেটা দিয়ে সব ভালো মন্দ ধ্বংস নির্মাণ এবং উন্নতি অবনতির সব কিছু বুঝতে পারবে কোথায় সফর করলে ফিল অর্থ জমিনে বিচরণ করলে মানুষ তো আকাশে থাকে না জমিনে থাকে জমিনে ভালো করে কি কি ভালো পেয়েছে শাহ জালালরা কী পেয়েছে শাহ পরানরা কী পেয়েছে খান জাহান আলীরা কী পেয়েছে তাই না খাজা গরিব নওয়াজরা কী পেয়েছে অতীতের ভালো যারা ছিলেন ভালো মানুষগুলো তারা কী প্রশংসা পেয়েছে তাদের কি পরিণতি হয়েছে কত সুন্দর পরিণতি আজও মানুষ তাদের যেন দোয়া করে দেখো আর যারা মন্দ গৌর গোবিন্দ জালিম অত্যাচারী গণেশ বিভিন্ন টাইপের তাদের পরিণতিও দেখো ইতিহাস পড়ো তাদেরকে কি বলে মানুষ তাদের ব্যাপারে কী ধ্যান ধারণা জালিমের ব্যাপারে কি আর ইনসাফকারীর ব্যাপারে কি ধ্যান ধারণা এটা দেখো এগুলি জমিনে বিচারণ করলে পাওয়া যায় আকাশে বিচারণ করলে তো এগুলি পাওয়া যায় না এই জন্য আকাশের এসেছে মানুষের জন্য জমিনের ছপর সফরই কোরআনিক সফর সারা কোরআনে এই শব্দগুলি এসেছে সির আউট আমরা মাটির পৃথিবীতে থাকি বলে মাটির পৃথিবীর মূল্যায়ন করি না গোটা আকাশ জগৎটা এই মাটির পৃথিবীর দিকে ছেয়ে আছে এখানেই সঈদ উন্মোর সালিন সৃষ্টির সকল সৃষ্টির সেরা সৃষ্টি মোহাম্মদুর রসুল্লা সাল্লা সাল্লাম তিনি আকাশে থাকেননি তিনি এই পৃথিবীতে থেকেছেন এই জমিনে থেকেছেন আদম থেকে শুরু করে এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল সৃষ্টির সেরা সৃষ্টি তারা মানব জাতিরও সেরা জিন মানব দানব এবং গোটা সৃষ্টি জগতের তারা সেরা তারা এই পৃথিবীতে ছিলেন এখানে আছেন এখানে তারা বসবাস করেছেন তো এখানে এই যেন সফর করতে পারা হয়েছে এখানে সফর করলে হৃদয়গুলো তোমার প্রতিভাবান হবে বুঝবে তুমি ভালো মন্দ তোমার নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে আহ আজানুইয়া স্মুণ হবে হ্যাঁ এমন কান যে কান দিয়ে প্রকৃত শ্রবণটা শুনতে পারবে শুনে তো গরু গরুও সব শোনে ও আর শোনে কিন্তু তার তো কোনো ফায়দা নাই আর ধি শক্তির সম্পন্ন একজন মানুষ শোন তার ফায়দা সে চেঞ্জ হয় এই চক্ষু তো অন্ধ হয় না প্রকৃতভাবে অন্ধ হয় ওই সব অন্তর যেগুলো সেনার মধ্যে আছে এটা প্রকৃত অন্ধত্ব এখানে হয় অন্ধত্বের সাথে এখানকার কি সম্পর্ক হয়তো একদিন বিজ্ঞান প্রমাণ করবে যে মূল অন্ধত্ব এখানেই হ্যাঁ ব্রেইনই এবং এখানে হ্যাঁ চোখে যায় পড়ে তো কারণ যিনি সৃষ্টি করেছেন তিনি বলছেন ওলা কিন্তু তামল বুল্লাতি বিশ্বদূর অন্তর যেটা সেনার মধ্যে আছে এটা অন্ধ হয় এটা অন্ধ হলে এটারই প্রভাব পড়ে চোখের মধ্যে তো আসলে যেমন কর্ম তেমন ফল আদম আর ইবলিস আদম যেমন কর্ম করেছেন তেমন ফল পেয়েছেন তিনি কেমন কর্ম করেছেন ভুল হয়ে গেছে বাস ভুল স্বীকার করেছেন এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন দুজনে বলল হে রাব জুলুম করেছি আমরা আমাদের উপরে আপনি যদি ক্ষমা না করেন দয়া না করেন আমরা সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্তদের কাতারভুক্ত হয়ে যাব সোরআল আরব তেইশ নম্বর আয়াত তো তিনি ছোট হয়েছে নিজেকে বিনয়ী করে দিয়েছেন আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন সুবলটা পেয়েছেন সুবলটা কি ক্ষমা রাহমদ দয়া মায়া তিনি তার বংশধরদের যারা তাকে ফলো করেছেন সবাই পেয়ে গেছে আর শয়তান কি করল অহংকার করল অহংকার করে সে বলল আমি তো তার চেয়ে উত্তম না খাই হ্যাঁ আমি তার চেয়ে উত্তম কারণ আমাকে আগুন থেকে সৃষ্টি করেছে তাকে মাটি কাদা মাটি থেকে সে বড় হতে চেয়েছিল অন্যায় পাবে অহংকার করে আদমের উপর বড় হতে চেয়েছিল আদমকে দাবিয়ে আল্লাহ তাকে আদমকে বড় করে দিলেন শয়তানকে দাবিয়ে দিলেন তাই না তো সে অন্যায় করেছে আল্লাহর উপরে সে অহংকার দেখিয়েছে আদমের উপরে অহংকার দেখিয়েছে তো এটা আসলে নিচতা কারণ সৃষ্টির তো কিছুই নেই ষষ্ঠার সামনে সৃষ্টির কিছুই নেই সৃষ্টি তার দয়ার অনন্ত দয়ার মহাসাগরের এক বিন্দু মাত্র সে তো সে কি করে তার তাকে যিনি এত বড় নিয়ামত দিয়েছেন অস্তিত্বের নিয়ামত দিয়েছেন তার উপরে সে অহংকার দেখা কীভাবে তো সে যেমন নিচতা দেখিয়েছে তেমন ফল পেয়েছে নিচু হয়েছে এমন নিচু হয়েছে চিরকালের জন্য আর ওঠার কোনো সুযোগ নেই ফেরাউন আল্লাহর সৃষ্টির উপরে বড় হতে চেয়েছিল আমি বড় মৌসা সালাম তার জাতি ছোট তারা গোলাম তাদেরকে একই মানুষ আমরা একই আদম হওয়ার সন্তান তো সে অন্যায় করেছে বড় হতে চেয়েছে তো মানুষের উপরে বড়ত্ব প্রভুত্ব কামনা করা এটা একটা অহংকার এটা ইসলামে বলা হয়েছে যে লা ইয়াদকুল জান্নাহ মান কানা কলবিহি মিসকালু যররাতিন মিন কিবরিয়া আর মিন কিব ইস ইমান পর্বের একটি হাদিস জান্নাতে সে কখনো যাবে না জান্নাতে যাবে না যার অন্তরে এক অনু পরমাণু পরিমাণ অহংকার থাকে অহংকার তো ইবলিস তো সে অহংকার করেছে ফেরাউন সে অহংকার করেছে তো সেই অহংকারের ফল কি হলো যাদের উপরে অহংকার করেছে তাদেরকে আল্লাহ বড় করে দিয়েছেন তাদেরকে আল্লাহ নাজাদ দিয়ে দিয়েছেন তারা লোহিত সাগর থেকে মুক্তি পেয়ে তারা সম্মানিত হয়েছে গোটা মানব ইতিহাসে তাদের দন্যতা দারিদ্র তাদের দুর্বলতা সব সত্ত্বেও তারা সম্মানের উচ্ছ্বাসনে নাজাদ প্রাপ্তদের আসনে আসীন হয়েছে আর ফেরাউনের সব কিছু থাকা সত্ত্বেও তার অহংকার নামক নিছতা তাকে কি করলো লোহিত সাগরের তলদেশে তার দল বল তার রাজকীয় সান শকত সহ ডুবিয়ে শেষ করে দিয়েছে তো এটা হলো এটা আমরা কমে নুহের ধ্বংসের ইতিহাস পড়ি যেমন কর্ম তেমন ফল আল্লাহ তালার বিরুদ্ধে তারা আল্লাহ শুক্রিয়া আদায় করতো না তারা মূর্তির শুক্রিয় আদায় করত। মূর্তি পূজা করত। মূর্তিকে সম্মান করত। আল্লাহকে সম্মান করতো না তো সৃষ্টিকর্তাকে অসম্মান করা এটা এটা হলো নিজেকে অসম্মান করার সামিল এটা নিজের পায়ে নিজের কোড়াল মারার সামিল কারণ ষষ্ঠার তো কোনো ক্ষতি নেই সষ্টায় তোমাকে এবাদতের জন্য বলে সষ্টার জন্য নয় তোমার জন্য তোমার মুক্তি তোমার উন্নতি তোমার জান্নাত প্রাপ্তির জন্য বলে ওনার তো এখানে কোনো স্বার্থ নাই তো এটাকে অমান্য করে হট মানে হটধর্মী করে হটকারিতা করে তারা নিজেরা মূর্তি বানিয়ে তাদের সামনে তারা মাথা নুয়েছে আল্লাহ সামনে মাথা নেওয়ায়নি এই যে নিচতা এই যে তাদের একটা মানে কি বলবো অধপ্যতন তো যেমন কর্ম তেমন ফল তারা যেমন অধপতিত হয়েছে স্বেচ্ছায় সজ্ঞানে আল্লাহর শাস্তি এসেছে সেই সেরকম তাদেরকে সলিল নাকানি ছুবনি খেয়ে সলিল সমাধিক ঘটিয়ে একেবারে জাহান নামে ফাটিয়ে দেওয়া হয়েছে তাদের অপরাধের কারণে ওগরে কো তাদেরকে ডুবিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ নিচতা দেখিয়েছে তারা অধবপতিতে কর্মে লিপ্ত হয়েছে এই জন্য তাদেরকে অধপতনে নিয়ে যাওয়া হয়েছে ডুবিয়ে শরীর সমাধি ঘটিয়ে তো ফাউদ খেলো নারা আবার পানি থেকে তাদেরকে জাহান নামে নিয়ে যাওয়া হয়েছে ফেরাউন মরেছে তো পানিতে কিন্তু এখন সকাল সন্ধ্যা জাহান নামে জলে কীভাবে জলে সেটা আল্লাহ জানেন লাশ তো এখানে পড়ে আছে এখন লাশের উপরেই কিন্তু জাহান নামের শাস্তি চলছে হ্যাঁ এখন সেই আগুন কি আমরা দেখবো আল্লাহর আগুন বোঝার ক্ষমতা আমাদের নেই একটা পাতার মধ্যে হাত দিলে পাতাটা তো ঠান্ডাই মনে হয় কিন্তু সেখানে কত ডিগ্রি তাপমাত্রা ভিতরে কাজ করতেছে যে যেই কারণে এই এই সবুজ ক্লোরোফিল থেকেই কাঁঠাল আম লিচু জাম ধান গম বুটে দুনিয়ার সব আল্লাহর ইউনিভার্সাল এই চুলার মধ্যে কুকড হয়ে এগুলো এই পাতা থেকে ক্লোরোফিলগুলো সরে গিয়ে খাদ্য তৈরি হচ্ছে কত বড় তাপমাত্রার ভিতরে কাজ করতেছে কিন্তু পাতাটা ধরলে তো ঠান্ডাই লাগবে হ্যাঁ এরকমকে ধরলে তো ঠান্ডাই লাগবে কিন্তু ভিতরে যে কি আগুন আল্লাহ হক না হিলমো কদা আল্লাহর প্রজ্বলিত আগুন সেটা পৃথিবীতে আমরা টের পাবো না সেটা বুঝবো না সেটা আল্লাহ জানেন তো যেমন কর্ম তেমন ফল এটা ব্যক্তি জীবনে কারণ কারণের জীবনে যেমন কর্ম তেমন ফল হ্যাঁ সে অঢেল সম্পত্তির মালিক হয়ে সে আল্লাহকে অস্বীকার করে বসেছে আল্লাহ আমাকে দেয়নি ঠিক আছে আল্লাহ তো আমাকে দেয়নি তুমি আল্লাহকে নাই করে দিয়েছ এখন তুমি নাই হয়ে যাও নাই হয়ে গেছে আল্লাহকে নাই করেছে সে নিজে নাই হয়ে গেছে কারণ পৃথিবীর সকল নেমত সকল আছের পেছনে হলেন আল্লাহ তো সেই আল্লাহকে যদি কেউ অস্বীকার করে আল্লাহকে নাই করে দিতে চায় তা তা তো নিজে নাই না হয়ে আর উপায় নেই সে তো নাই হবে তে নাস্তানাবুদ হবে সে নিস্তির মধ্যে চলে যাবে সে না মস্ত বড় নাই পরিণত হবে যেমন কর্ম কেমন তেমন ফল আল্লাহ আকবর ইন নামতুজ জোনামাকুমতুম তামল এ এই হললাজি ই নাকে ফরুলা তা তা ও মহে কাফের সম্প্রদায় আজকে কোনো ওজর আপত্তি পেশ কর না হ্যাঁ কোনো ওজের আপত্তি আত্মপক্ষ সমত্তার মলক কিসে না কাজ হবে না। কারণ যেমন কর্মতামন তেমন ইম নামা তু যেজ নামা কুনন্তমতা মালুন। ইহা ব্যতীত আর কিছুই হবে না যে তুই যেমন তোমাদেরকে বিনিময় দেওয়া হবে মা কুন্তম তায় মালন যেমন তোমরা করতে যা করতে তারই বিনিময় পাবে করেছ কুফুরি করেছ শির করেছ মূর্তি পূজা করেছ যত রকমের অপকর্ম অসৎকর্ম তো সেটার জন্য তো হলো অসতের জন্য আরেক অসৎ জায়গা অসৎ কর্মের জন্য অসৎ জায়গা যাহার নাম অতি গন্ধময় তাহলে এক ফোঁটা জাকুমের রস যদি কোনো সাগরে পড়ে কোটা পৃথিবীর মানুষের জীবন সৃষ্টির জীবন বিপন্ন হয়ে যাবে তো যেমন কর্ম করেছ তেমন ফল মানস হোম কে আল্লাহ বলবেন এটা সোরা আর আরফের মধ্যে যে ওরা যেমন ভুলে গেছে পৃথিবীতে আমাকে ওরা ভুলে গিয়েছিল আমার কথা তারা মনে রাখেনি এটা সোরা আর আরফের একান্ন নম্বর আয়াত যারা গ্রহণ করেছে তাদের দিন হাসি কৌতুক হলিউড বলিউড সিনেমা নাটক উপন্যাস সারাদিন এটা এটা নিয়ে ওয়ালাইবা খেলাধুলা এই বিশ্বকাপ এই ফুটবল বিশ্বকাপ এই ক্রিকেট বিশ্বকাপ এই কত রকমের খেলা না হ্যাঁ এই অলিম্পিক এটা সেটা বাস আল্লাহকে ভুলে গেছে খেলা নিয়ে ব্যস্ত হ্যাঁ হলিউড বলিউড নিয়ে ব্যস্ত নাটক নিয়ে ব্যস্ত উপন্যাস নিয়ে ব্যস্ত সেই মুহূর্তে আল্লাহ যে আল্লাহ তাকে দিয়েছেন এত সুন্দর সে খেলার মাঠে গেছে এখন কিসের আসরের সালাতে রক্ত হয়েছে কিসের আসর নামাজ কিছুই নেই কিসের একটু আহ শালিন ড্রেস হ্যাঁ কিসের এখানে এটা খাওয়া যাবে না এটা খাওয়া যাবে এটা দেখা যাবে না এটা দেখা যাবে এবং কোন কিছু সব বলে গেছে তো তো দুনিয়ার জীবন তাদেরকে প্রতারণা করেছে ওরা ভেবেছে দুনিয়া যেমন আমরা ভালো আছি ভালো খাচ্ছি ভালো থাকছি ভালো মর্যাদা পাচ্ছি বুঝি এরকমই চলবে ধোকা পেয়ে গেছে এগুলি যে সব পরীক্ষা ছিল হ্যাঁ একটাও যে চূড়ান্ত কোনো কিছু না সব পরীক্ষার হলে তুমি পরীক্ষা দিতে এসছো কি করতেছে সব মনিটর করা হচ্ছে তা আল্লাহ বলবেন কি আমাদের দিন আজকে আমি ভুলে যাব যেমন কর্ম তেমন ফল তুমি ভুলে গিয়েছিলে না আমার কথা তো মনে নাই আসরে আজান হয়েছে ভুলে চলে গেছো আরেকখানে মা গরিব রাজান শুনেছ স্মরণ করি আমাকে এসা রাজান শুনেছে ফজরের তো প্রশ্নে আসে না যে জোহর মাগরিব এসা আসর এগুলি পড়ে না সে ফজরের এত সুন্দর আরামের গোমের মূর্তি স্মরণ করবে মোটেও না তো তুমি যেমন আমাকে তোমরা যেমন ভুলে গেছো তারা যেমন ভুলে গেছে আমাকে আজকে ফালিও আমি তাদেরকে ভুলে যাবি যেমন আজকের এই সাক্ষাৎকারের কথা তারা ভুলে গিয়েছিল একদিন আমার সামনে আসতে হবে এটা তারা যেমন ভুলে গিয়েছে আমিও আজকে তাদেরকে ভুলে গেলাম যেমন কর্ম তেমন ফল দিলাম আমার আয়াতকে যেমন অস্বীকার করতো আজকে আমিও তাদেরকে অস্বীকার করলাম কই আমার কিসের গোলাম কিসের তারা আমার বন্ধা বান্ধী আমি চিনি না আমার জীবন থেকে আমি তাদেরকে আমার স্মৃতি থেকে আমি ডিলেট করে দিলাম ওরা যেমন আমাকে ডিলেট করে দিয়েছিল আমিও আজকে তাদেরকে ডিলেট করে দিলাম কি করুন পরিণতি আজকে বাংলাদেশে ইন্ডিয়া আউট কেন চলছে যেমন কর্ম তেমন ফল আমাদের সীমান্তে আমাদের বাংলাদেশি বাংলাভাষী ভাই বোনগুলিকে গুলি করে যেভাবে কুকুরের মতো লাশ টানা করে নিয়ে যায় কেন ন্যূনতম কোনো একটা প্রাণীরও তো একটা সম্মান আছে একটা প্রাণীরও একটা সম্মান আছে একটা মর্যাদা আছে সেইটুকু আমাদেরকে দেয় না তো তোমরা যেমন আমাদেরকে মর্যাদাহীন করেছ আমি আমরা তোমাদেরকে মর্যাদাহীন করে দিলাম আউট করে দিলাম এই দেশে আর দিন তোমরা স্থান পাবে না ইনশাআল্লাহ আমাদেরকে যেভাবে তোমরা অসম্মান করো ঠিক সে অসম্মানটা এখন তোমাদের আমাদের আমাদেরকে যেমন আমাদের হক থেকে তোমরা বঞ্চিত করেছ আমাদের ন্যায্য অধিকার থেকে আমাদের সার্বভৌমত্ব থেকে আমাদেরকে আউট করে দিয়েছ তাই না আমাদের ব্যক্তি স্বাধীনতা থেকে আমাদেরকে আউট করে দিয়েছ বাংলার মানুষের রাজনৈতিক অধিকার থেকে তাদেরকে আউট করে দিয়েছ তাদের ঘরে একটু শান্তিতে ঘুমাবে সেই অধিকার থেকে আউট করে দিয়েছ তাই না তারা তাদের একটু ব্যবসা বাণিজ্য তারা ন্যায় অনুসারে তারা করবে ন্যায্য পরিশ্রমে ন্যায্য ফসল নিয়ে তারা শান্তিতে থাকবে সেই শান্তি থেকে তাদেরকে আউট করে দিয়েছ এখন হতে 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 এখন তোমার উপরে সেই আউট সে আউট তোমার উপরে আসবেই তোমার উপরে আসবে তো সেটা এসেছে এখন কিছু করার নেই এটা এখানে থামবে না এটা ধীরে ধীরে জ্বলতে জ্বলতে তুষের আগুন জ্বলতে জ্বলতে তুষের আগুনের পরে এটা রূপ নেবে ধাবানলে ধাবানল দাবানলের পর্ব শেষে এটা এটা রূপ নেবে একেবারে আগ্নেয়গিরির অগ্নুৎপাতে ভয়াবহ অগ্নুৎপাতে এটা সব কিছু লণ্ড ভণ্ড করে দিয়ে যাবে কিছুই থাকবে না কিছু করার নেই কামাত দিন তুদান মা তুজনম তুম যেমন করো যেমন করেছো তেমন ফলটা বুক করছো বুক করতে হবে বুক করবা যাই হোক এটা পৃথিবীতে কত রাজা মহারাজা গেছেন যাদের নাম আসলেই রহমতুল্লাহে আলাই বলি সালাইমান বিশ্বরাজ ছিলেন আলাইহিসাল্লাম বলি দাউদ বিশ্ব খলিফা ছিলেন আলাইহিসাল্লাম বলি ওমর অর্ধ পৃথিবী শাসনকর্তা ছিলেন রদি আল্লাহ আনহ বলি তাই না হাজতে খোলাফায় রাসদিন রদি আল্লাহ আনহম বলি অর্ধ পৃথিবীর শাসন একজন সুলতান সুল কানুনি রহমতুল্লাহ আবার কেউ কেউ পৃথিবীতে রাজত্ব করে গেছেন ফেরাউন আলাই হেলা লানাতুল্ল হে আলাই নমরুদ লান আলাই সাদ্দ লানতুল্লাহ হে আলাই এরা তো পৃথিবীতে রাজত্ব করে গেছে তাই না গৌরাগোবিন্দ ত লানাতুল্লাহ আলাই তারপরে গণেশ এই গণেশ গণেশ গোবিন্দ এগুলো তো শাসন করে গেছে কিন্তু এদের কথা আসলে তো আনুত তা আসে শাহ জালাল শাহ পরান হ্যাঁ খান জাহান আলী এরাও শাসন করে গেছে কিন্তু রাহমাহুল্লাহ বলতে ইচ্ছা হয় মনের মধ্যে ওয়া না আলাই হেফিল আখিরিন আমি এই অগ্রজদের অগ্রবর্তী যারা ইনসাফ করে ন্যায় নীতির উপরে প্রতিষ্ঠিত থেকে আমার জগৎ পরিচালনা করে গেছেন পরবর্তীদের মধ্যে তাদের জন্য প্রশংসা আমি রেখে দিয়েছি স্মৃতিময় করে দিয়েছি তাদের আমি করেছি সেটা আর যারা দুর্নীতি করে গেছে

নিরানব্বই নম্বর আয়াত ফেরাউন জালিম যখন পতন হয়েছে তো তার পশ্চাতে পছাদ ধাবিত করা হয়েছে তার লহানত তার পিছিয়ে পিছিয়ে ছুটছে লহানত চলবে কেমন তার নাম আসলেই আল্লাহ আল্লাহন তার উপরে বড় তো এসব কেউ করবেন না করা উচিত না এসব করলে আপনার পিছনে হতে তীর ধাবিত হতে থাকবে চলতেই থাকবে কোটি কোটি মানুষের অন্তর থেকে হতে তীর আপনার দিকে বসিত হতে থাকবে কোনো লাভ নেই তো প্রিয় বন্ধুরা আমাদের দেশ বাংলাদেশ আমাদের দেশে যারা এখন আছেন আল্লাহ যাতে তাদেরকে এমন কাজ করার তৌফিক দেন তাদের পশ্চাতে যাতে লার্ন ধাবিত না হয় তাদের পতনের পর চলে যাওয়ার পর বিদায়ের পর যাতে রহমত ধাবিত হয় লানত যাতে তাদের পিছু না নেয় অভিশাপ যাতে তাদের পিছু না নেয় হ্যাঁ তাহলে এই অভিশাপ কবরে পড়াবে জাহান নামের আগুনে অনন্ত আগুনে পড়াবে যদি ইমানটাও শেষ হয়ে গিয়ে থাকে দুনিয়া থেকে যাওয়ার সময় তো অনন্তকাল জ্বলতেই থাকবে আর মুক্তির কোনো রাস্তা নেই প্রিয় বন্ধুরা তো মানুষ আর মানুষের কর্মফলের কিতাব হলো কোরআন সারা করা আল্লাহ তালা মানুষকে কর্মফলের কথা বলেছেন তুমি যেমন করবা তুমি খারাপ করেছ করেছান্নগুনে আগুনে চিরস্থায়ীভাবে তুমি সেখানে থাকবা কিছু বলার নেই তোমার কেউ সেদিন জালিমের কোন অন্তরঙ্গ বন্ধু সেখানে থাকবে না সুপারিশকারেও থাকবে না কর্মফল তুমি ভালো আমল করে গেছো প্রজার প্রতি ইনসাফ করে গেছো ন্যায় নীতি দিয়ে তুমি নিজের অধীনস্থদেরকে শাসন করে গেছো দেশ শাসন করে গেছো তাই না আল্লাহকে ভয় করে ইনসাফ করে গেছ এখন তুমি জান্নাতে যাও তাই না তোমার তুমি যে কর্মগুলো করে এসেছো পৃথিবীতে সেগুলো ছিল সুন্দর সেগুলো ছিল শান্তিময় এজন্য তোমার পরিণতিও এসেছে শান্তিময় জান্নাত দুনিয়াতে তুমি জান্নাতে ছিলা তুমি যখন মসজিদে গিয়ে আল্লাহর এবাদত করতা মসজিদটা এটা রাওদাত রিয়াদিল জান্নাতের একটি বাগান তুমি যখন তাফসিরের মাহফিল মাহফিলে বসে সুন্দরভাবে শুনতে মাহফিলকে মর্যাদা দিয়ে বক্তাকে সম্মান দিয়ে কোরআনকে আল্লাহ কাল রসুলকে সম্মান দিয়ে তুমি শুনতে সেটা ছিল একটা জান্নাতের বাগান তো দুনিয়াতে যে জান্নাতের বাগানে তুমি বসেছো আজকে অনন্ত লোকেও জান্নাতের মধ্যে তুমি বসবাস করতে আসো যেমন কর্ম তেমন ফল তো প্রিয় বন্ধুরা এখন আমাদের কর্মগুলো যাতে ভালো হয় আমাদের আমলগুলো যাতে ভালো হয় এইটা আল্লাহ আমাদের বাংলাদেশি বাংলা সহ সারা পৃথিবীর মানুষদেরকে নিজের কর্মটা যাতে ভালো হয় এইটা যাতে তারা বুঝে সবাই ভালো কাজ কি আমরা সবাই জানি কম বেশ আমরা জানি আর যেটা যেটা জানা নেই কোরআন থেকে নবীজের সন্নাথ থেকে আমরা জেনে নিব আল্লাহ আমাদের সবাইকে ভালো কর্ম করার তৌফিক দান করুন যাতে করে আমরা একটা সুফল পেতে পারি মানুষের উপর কেউ যদি উৎপীড়ন চালায় হ্যাঁ তখন তার রেখে যাওয়া বংশধররা উৎপীড়িত হবেই উমাইয়া শাসনকালে উমরা আপনি আব্দুল আজিজ তার সন্তানদের জন্য মাত্র ছয় দেড়হাম রেখে গিয়েছিলেন ছয়টা ছয় টাকা তার সন্তানরা কেউ এক টাকা আট টাকা করে ওটা ভাগ্য করে পেয়েছে আর অন্য রাজা বাচ্চারা লক্ষ লক্ষ দেড়হাম দিনার রেখে গেছে পরিণতিতে ছয় দেড়হামওয়ালা এই ছেলেগুলো তারা ভীষণ কোটি কোটি দিনার দেড়হামের মালিক হিসাবে সম্মানিত থেকেছেন আর লক্ষ লক্ষ দেড়হাম দিনার প্রজাদের শোষণ করে যারা সন্তানদেরকে দিয়ে গেছে ওরা ভিক্ষা করে খেয়েছে কত অতীতের নবাবদের অধস্তন সন্তানরা আজকে ভিক্ষা করে খায় বাংলাদেশে কি নাই উপমা হ্যাঁ তুমি যেমন জুলুম করে প্রজাকে তুমি ভিক্ষুক বানিয়ে ছেড়েছিলে তো সেটা কি তোমার সন্তানরা ভুগতে হবে না যেমন কর্ম তেমন ফল হবে না তুমি যেই ভিক্ষুক জাতির নাগরিকদেরকে বানিয়েছিলে আজকে সেই ভিক্ষুক তোমার সন্তানরা হয়েছে দেখো তারা আজকে ভিক্ষা করে আর যাদেরকে তুমি ভিক্ষুক বানিয়েছিলে নির্যাতন করে ওরা অনেক ভালোবাসে অনেক উঁচু স্তরে আল্লাহ তাদেরকে পৌঁছে দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন কোরআনের এই চিরন্তন আইন ইউনিভার্সাল ল বোঝার তৌফিক দান করুন এম যাও নামা কন্তম তার মালুন যা আমল করো সেটাই ভোগ করবা ভালো হলে ভালো মন্দ হলে মন্দ ভালো হলে আল্লাহর প্রশংসা করো আলহামদুলিল্লাহ একটা ভালো কর্ম পেয়েছি তো ভালো ফলও পাবো আর মন্দ হলে ফালায় আলু বন্না ই আফসা সে তো কাকে বৎসনা করবে নিন্দা করবে নিজেকে নিন্দা কর কেন এই কাজটা করলে আজকে এই ফলটা আসলো আল্লাহ আমাদেরকে ভালো করার তফিক দেন ভালো কর্ম করার তফিক দেন মন্দ কর্ম থেকে আমাদেরকে দূরে থাকার তফিক দেন সভানক ওয়া দেখু আল্লাহ ওয়া আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু